সেই ভক্তিটা ভক্ত সঙ্গে যেমন জাত হয়, শুরু হয়, আমার সেই ভক্তিটা যাকে কপিল দেব বললেন শতাং প্রসঙ্গাত মম বীর্য সম্বিত ভবন্তে হৃৎকর্ণ রসায়না কথা, আমার ভক্ত সঙ্গেই প্রকৃষ্ট রূপেই ভক্ত সঙ্গের যার মমত্ব বুদ্ধি আছে, প্রিয়তা বুদ্ধি আছে, ভক্ত সঙ্গে যার ওতপ্রোত সম্বন্ধ আছে, তাদেরই কি হয় না সেই ভক্ত সঙ্গেই ভক্তিটা প্রকৃষ্ট রূপে জাত হয়। স্বয়ং কপিল দেবের মা দেবহূতিকে এই ভাষা বললেন, শতাং প্রসঙ্গাত, সাধু সঙ্গের প্রভাবে প্রকৃষ্ট রূপে সাধু সঙ্গ যদি হয় তাহলে কি হয় ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা, কি হয় না হৃদয় এবং কানের রসময় রসযুক্ত কথা লাভ হয়। কিন্তু ভক্তিটা তো আবার রূপ গোস্বামী বললেন সুদূর্লভা, ভক্তির যে লক্ষণ বললেন সুদূর্লভা, ভক্তিটা অত সহজ নয়, হাটে বাজারে পাওয়া যায় না, হ্যাঁ যেখানে সেখানে পাওয়া যায় না, তাহলে ভক্তিটা আমাদের কি করে হবে, ভগবানের প্রতি প্রিয়তা মমত্ব বোধ কি করে হবে। সেই জন্যে নারদ ঋষি তার পরের লাইনে বললেন সুকৃতই পূর্ব সঞ্চিতই, ভক্ত সঙ্গে যদি বা ভক্তিটা প্রথম স্টার্টিং হয়, কিন্তু ভক্ত সঙ্গ তো সবার হবে না, আমরা তো রাস্তাঘাটে ভক্তও দেখছি, অনেক সাধু দেখছি, অনেক গুরুদেবের সঙ্গ করছি বা মহারাজদের সঙ্গ করছি বা গৃহস্থ ভক্তগণের সঙ্গ করছি, তাই বলে কি সবার ভক্তি হয়ে যাবে, তা নয়। ভক্তি বললেন ভক্ত সঙ্গ কার হবে, সুকৃতইর পূর্ব সঞ্চিতইর, পূর্ব পূর্ব জন্মের যাদের ভক্তি উন্মুখী স্বীকৃতি রয়েছে, ভক্তি উন্মুখী স্বীকৃতি। যেমন আপনি ভিখারিকে একটা দান করলেন কিছু, 10 টাকা দিলেন, 1 কিলো চাল দিলেন, এই স্বীকৃতি যে পূর্ণ হবে আপনাকে, এই স্বীকৃতির দ্বারা হয়তো আপনার স্বর্গলাভও হতে পারে। কিন্তু আপনি যদি একটা ভক্তকে যদি সেই সেবার বস্তুটা দেন, 10টা টাকা দেন, সেই ভক্ত তখন গোপালের জন্য একটা লেবু নিয়ে যাবে, একটা আপেল নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেটা কি করবে না ভগবানের সেবায় লাগাবে। জাগতিক পুণ্য বা স্বীকৃতির ওটা নিয়ে যাবে, আপনাকে স্বর্গের দিকে নিয়ে যাবে, কিন্তু যদি ভক্তে অর্পিত হয় সেই স্বীকৃতিটা বা নিত্য বস্তুতে অর্পিত হয়, দেখুন নিত্য বস্তু আপনার মধ্যে 28টা তত্ত্ব আছে, আপনার ফিজিক্যাল বডির মধ্যে 28টা তত্ত্ব আছে, যেমন পঞ্চ মহাভূত আছে, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, পঞ্চ তন্মাত্র আছে, 20 হলো মন বুদ্ধি অহংকার আছে, 23 হলো পরমাত্মা জীবাত্মা হলো, 25 হলো চিত্ত আছে, 26 হলো তার মহত্তত্ত্ব অহংকার তত্ত্ব হলো, 28টা তত্ত্ব আছে আপনার মধ্যেই আছে, তার মধ্যে মাত্র 2টি বস্তু নিত্য বস্তু, 2টি বস্তু কি পরমাত্মা এবং আমি জীবা অর্পিত হয়েছে, যা সেবা অর্পিত হয়েছে, তার ফলে দেখা যায় প্র্যাকটিক্যালি আজকে যে এত ভক্ত সঙ্গের সমাবেশ হয়েছে, আজকে সেই ভূতনাথ সর্দার তিনি ভাগবত মহারাজের চরণ আশ্রয় করেছিলেন, তার প্রভাবে তার পরম্পরাক্রমে তার ছেলেরা তার নাতি নাতিনীরা তারা ক্রমান্বয়ে আজকে আপনাদের এই নামট্ট সঙ্গের আয়োজন করেছেন। উদ্দেশ্য হচ্ছে কি এই গ্রামের কিছু শ্রদ্ধালু লোকের কিছু কল্যাণ হোক,
কিছু ভক্ত সঙ্গ হোক, কিছু ভক্ত সঙ্গে কিছুক্ষণ ভগবানের কথা শ্রবণ কীর্তন কাটিয়ে তাদের যাতে কি হয় না কল্যাণ, আত্মার কল্যাণ লাভ হয়, নিত্য স্মৃতি লাভ হয়, সেই জন্য তিনি বিরাট শচী সুন দাস, যার নাম দীক্ষা নাম শচী, আপনারা গ্রামের সবাই জানেন, আজকে আয়োজন করেছেন। তাই আজকে দেখুন এসেছেন অসংখ্য সাধু, এসেছেন অসংখ্য সাধু এসেছেন, দেখতে পাচ্ছেন এই ব্রহ্মচারীটা যে একটা এখন পাঠ করে শোনালো আপনাদের কাছে, এর বাড়ি কোথায়? গুয়াহাটিতে, গুয়াহাটিতে, গুয়াহাটিতে এর ইঞ্জিনিয়ার ছিল, চাকরি করত, আর চাকরি ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসে এখানে গ্রামের মাঠের মাঝখানে ভগবানের কথা শোনাচ্ছে, তার অনুভূত সত্যের কথা সে প্রকাশ করছে। এর থেকে কি হয়? অনুপ্রেরণা লাভ হয়। পড়াশোনা আমরা করি, স্বয়ং কৃষ্ণ একটি সুন্দর শ্লোক বলছেন উদ্ধবকে, উদ্ধব তার বন্ধু সখা মন্ত্রী দ্বারকার, একটা সুন্দর শ্লোকে বলছেন, লব্ধ্বা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম, বললেন বহু বহু জন্মের পরে ভাগ্যক্রমে এই ভারতবর্ষে জীবের মনুষ্য শরীর লাভ হয়। আমি 80 লক্ষ জন্মের পরে জীবকে আমি মনুষ্য শরীর দিই, কৃষ্ণ নিজেই বলছেন। কিসের জন্য দিই আমি মনুষ্য শরীর? অর্থদম, বললেন অর্থ লাভের জন্য মনুষ্য শরীর। কিন্তু কৃষ্ণ এই জাগতিক টাকা পয়সা সোনা দানা ডায়মন্ড এই অর্থটাকে ইন্ডিকেট করেন নাই, এই অর্থটাকে বলেন নাই। অর্থ কি বললেন? বললেন নিঃশ্রেয় সায় খলু সর্বত স্যাত, এ অর্থ তো তুমি পেয়েছিলে, তুমি খাওয়া দাওয়া বাড়ি ঘর এরোপ্লেন চড়া বড় বড় ইঞ্জিনিয়ারিং হওয়া, প্রাইম মিনিস্টার হওয়া বা প্রেসিডেন্ট হওয়া, ভারতবর্ষের বিদেশের ইউএনের প্রেসিডেন্ট হওয়া, এটা তো তোমার তোমার হয়েছিলই, এটা তুমি পেয়েছিলেই। কিন্তু আমি কিন্তু কি বলছি জানো? কৃষ্ণ বলছেন নিঃশ্রেয় সায় বিষয় খলু সর্বত স্যাত, জগতে দুটো কথা আছে, শ্রেয় আর প্রেয়। শ্রেয় মানে আত্মার কল্যাণ, আত্মার কল্যাণ যাতে হয় সেটা হচ্ছে শ্রেয় বস্তু, আর মন দেহের কল্যাণ বা সমাজের কল্যাণ, আমার পরিবারের কল্যাণ, এই যে একে বলা হয় প্রেয়। প্রিয় মানে আমার যার সঙ্গে প্রিয়তা আছে, আমি যেমন দেহের সুখ চাই মনের সুখ চাই, তেমনি আমার পরিবার আমার সমাজ আমার গ্রাম আমার দেশ এদের কিছু শারীরিক মানসিক কল্যাণ হোক, এটা আমি যদি চাই তাহলে ওটা প্রিয় বলা হলো। কৃষ্ণ বললেন নিঃশ্রেয় সায় বিষয় খলু সর্বত স্যাত, বিষয় তো তোমাকে আমি দিয়েছিলাম, বিষয় তুমি প্রতিটি জন্মে তুমি পেয়েছিলে, কে পায় নাই? আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্যম এতদ মনরাণাম, একটা কুকুরও আপনি যাবেন বোম্বাইতে 50 তলা বিল্ডিং এ সে থাকে, কুকুরের পেছনে মালিকের খরচা হয় 5 লাখ টাকা, আপনারা তো দেখেনি নাই, কুকুরের পেছনে 5 লাখ টাকা খরচা হয়। যেমন মহাপ্রভুর আগে আবির্ভাবের আগে যা সামাজিক অবস্থা ছিল আমাদের এই ভারতবর্ষে, বিড়াল বিড়ালির সঙ্গে বিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করত, কেউ গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম পর্যন্ত নিত না,
অথচ সেই ভারতবর্ষে আমরা আজ দেখছি অসংখ্য সাধু। এই ভারতবর্ষে কৃষ্ণ বললেন, এই পবিত্র ভারতবর্ষে আমি মনুষ্য শরীরটা দিয়েছি, যে ভারতবর্ষে আদি যুগ থেকে আরম্ভ করে দেখা যায় অসংখ্য ই ভগবানের অবতারগণ এসেছেন, এসেছেন অসংখ্য সাধুগণ এসেছেন। এই ভারতবর্ষে ধ্রুব প্রহ্লাদ নারদ ভরত মহারাজের আবির্ভাব হয়েছে, এই ভারতবর্ষে এখনই প্রত্যক্ষ এই গ্রামেই দেখতে পাচ্ছি আমরা। আজকে দেখা গেল শচীনের বাড়িতে 50 জন ছেলে মেয়ে বা বৃদ্ধ বৃদ্ধা হরিনাম নিল, হরিনাম নিল। কি মার নামটা কি যে উল্টা পাল্টা বলবে, অথচ আপনারা তাকে 5 লাখ টাকা বায়না দিয়ে এনে তার কীর্তন শুনে একবারে ভাসিয়ে দিলেন, ভাসিয়ে দেন। কিন্তু কৃষ্ণের আসল বাপটাকে নকল বাপটাকে সে জানেও না। কিন্তু আমাদের গৌড়ীয় গুরুবর্গ, আমাদের কি গৌড়ীয় গুরুবর্গ, আমাদের যে গৌড়ীয় মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাবের মূল কারণ কি, কেন তিনি আসলেন? প্রথমে কৃষ্ণ লীলায় চলুন, অল্প সময় বলছি, গুরুদেব আসবেন। সেই জন্য কৃষ্ণ স্বয়ং এসেছিলেন, কোথায় আবির্ভূত হয়েছিলেন? যশোদার কোলে গোকুল মহাবনে। একই সময় কৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণ তিনি কংস কারাগারে শঙ্করচক্র গদা পদ্মধারী রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন মথুরার কংস কারাগারে। ইনি হলেন বসুদেবের বেটা বাসুদেব, ইনি কৃষ্ণ নন। তারপরে স্বয়ং যশোদার করে কোলে পূর্ণ ভগবান আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং কৃষ্ণের আবির্ভাবের দুটোই মুখ্য কারণ, মাধুর্য রস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মাধুর্য রস আর রাগ মার্গের ভক্তি, যেটি সত্য ত্রেতা দ্বাপর এতে ছিল না। কৃষ্ণ 28 নম্বর দ্বাপর যুগের শেষে তিনি এসে কি করলেন, যশোদার কোলে নাম শুনে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নাচতে নাচতে গেছিল কিনা, হরিণ বাঘে আলিঙ্গন করে তারাও কীর্তন করছিল কিনা। তাহলে কি আমার চিত্রটাকে এত পাথর দিনামাইট দিয়ে ফাটাতে হবে? বাঘকে যদি প্রেম দান করতে পারেন, বাঘের সঙ্গে হরিণের সঙ্গে আগার চুম্বন আলিঙ্গন করছে দেখুন, এই ভারতবর্ষে আমার জন্ম হয়েছে। বাঘে সিংহে হরিণে মিত্রতা করালেন কে? মহাপ্রভু শ্রী চৈতন্য। কোথায় করালেন? ঝাড়খণ্ডের জঙ্গলে, সেই দেখুন কুজু জায়গাটার নাম এখনো আছে, মহাপ্রভুর চরণ চিহ্ন এখনো আছে, বাঘ ভাল্লুকের চিহ্ন আছে, অজগর সাপের চিহ্ন আছে, হাতির পায়ের চিহ্ন এখনো আছে।